গত পর্বে আপনারা দেখেছেন রাহুল নামে একজন ব্যাংক অ্যাকাউন্টেন্ট কলকাতা শহর ছেড়ে এক অজপাড়া গায়ে চাকরি করে। সে শত চেষ্টা করেও চাকরিটা শহরে ট্রান্সফার করতে পারে না। তারপর হঠাৎ একদিন নবীন সরকার নামে একজন বৃদ্ধ লোক তাকে বঙ্গা ওরফে এক দেবতার নিকট পুজো করতে বলে এবং রাহুল অনেকটা অবজ্ঞার বশেই পুজোটা করে। তবে আশ্চর্যজনকভাবে পুজো করার পরদিন থেকেই সে নানা ধরনের সুসংবাদ পেতে থাকে। গত পর্বটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া হলো, দেখে আসতে পারেন। এখন দেখুন গল্পের দ্বিতীয় পর্ব। পরের দিন সকালে বেশ বেলা করেই ঘুম ভাঙল রাহুলের। আগের দিন বাড়ি ফিরতে অনেকটা রাতই হয়েছিল দুজনের। দ্রুত তৈরি হয়ে কাটায় কাটায় দশটা নাগাদ ব্রাঞ্চে ঢুকতে রাহুলের কানে ভেসে আসলো ব্যাংক ম্যানেজারের গলা, কি মিস্টার রাহুল, আজ ব্যাংকে আসতে লেট হলো যে বরং। ইয়েস স্যার, আসার পথে বাজারের দিকটা একটু জ্যাম ছিল কি না। যাক গে, আপনার জন্য একটা সুখবর আছে, একজন নতুন উইন্ডো অপারেটর পাওয়া গেছে, আগামী সপ্তাহে কাজে জয়েন করবে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না রাহুল। গত এক বছর ধরে সে ক্যাশিয়ারের সাথে সাথে উইন্ডো অপারেটরের কাজটাও দুহাতে একাই সামলিয়েছে। কাজের চাপে সে গত এক বছর ধরে বাড়তি কোনো ছুটি কাটাতে পারেনি। খুশিতে যেন বান ভাসি হয়ে যাচ্ছিল রাহুলের মন। তবে তার খুশি আরো দ্বিগুণ হলো দুপুর একটা নাগাদ। কয়েক মাস আগে ইনক্রিমেন্ট হওয়া প্রায় 70,000 টাকা তার অ্যাকাউন্টে ঢোকে। সেদিন বাড়িতে ঢোকার মুখেই দেখা হয়ে গেল সরকার মশাইয়ের সঙ্গে। রাহুলকে ফিরতে দেখেই গলা খাকারি দিয়ে সরকার মশাই বললেন, কি হে, আজ যে তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ কাকা, আপনার দেয়া টোটকাটা কাজে লেগে গেছে। কই, গুলটিটা দিন, আজ আপনার কাক সমস্যা সমাধান করে দিই। তবে আজ যা কপাল খুলেছে না, মনে হচ্ছে জীবনের প্রথমবার গুলটি ছুঁড়েই কাক বেটাকে অক্কা পাইয়ে দিতে পারবো। তার আর দরকার হবে না, ওই কাক আজ আমার গুলটিতেই মরেছে। ওই দেখো, পেয়ারা গাছে ঠ্যাং বেঁধে ঝুলিয়ে রেখেছি, তুমি যাও গিয়ে বিশ্রাম করো গে। ও হ্যাঁ রাহুলবাবু, গতকালে যা যা হয়েছে কাউকে যেন এসব কথা আবার বলো না যেন। আর তুমিও একা একা এসব কিছু করতে যেও না, অপদেবতাদের ভালোর থেকে অশুভ করার ক্ষমতাই বেশি। নবীন সরকারের এই সাবধান বাণী খুব বেশি দিন মনে রাখতে হলো না রাহুলের। নতুন অপারেটর জয়েন করার সপ্তাহখানিক পর কলকাতার মেন ব্রাঞ্চে চাকরি হয় রাহুলের। কলকাতা যাওয়ার আগের দিন সন্ধ্যায় নবীন সরকার এসেছিল আড্ডা দিতে। অনেকক্ষণ নানা কথার পর সরকার মশাই বললেন, ভাবছি তুমি চলে গেলে এই ঘরটা আর ভাড়া দেব না, উপরতলা মেয়ে জামাইদের ছেড়ে দিয়ে আমি এই ঘরেই পাকাপাকি কাটি গাড়ব। কেন কাকা, তাহলে তো আর ভাড়া আসবে না। তার আর দরকার নেই। কি জানো তো রাহুলবাবু, আমি কয়েকদিন ধরে একটা স্বপ্ন দেখছি প্রতি রাতেই। তোমার ওই কাকটার কথা মনে আছে যেটা গুলি দিয়ে মারলুম? ওই কাকটা আমার স্বপ্নে আসে, আমায় বলে তোমার মেজামাই তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি এই কথা শুনেই তোমাকে সাবধান করতে আসলুম, আর তুমি কিনা আমায় মেরে দিলে। আমার খুব ভয় করে রাহুলবাবু, মনে হয় আমার সময় বোধহয় ফুরিয়ে এসেছে। তুমি ভালো থেকো রাহুলবাবু, ভালো থেকো। পরদিন ভোর 5টার বাসে ছাতনা ছেড়েছিল রাহুল। এরপর প্রায় 10 বছর কেটে গেছে রাহুলের জীবনে। সে এখন কলকাতা ব্রাঞ্চের ম্যানেজার। রাহুল আর স্নেহার মধ্যমণি এখন 9 বছরের ছেলে রনি। রনি এখন ক্লাস 4-এর ছাত্র। রোজ সকালে স্কুলের জন্য তাকে তৈরি করা থেকে শুরু হয়ে শেষ হয় রাতের হোমওয়ার্ক দিয়ে। এমনই একদিন রাহুল অফিস থেকে ফিরতেই রনি দৌড়ে এলো। বাবা বাবা, আমি আজ হোমওয়ার্ক করব না, আমার মাথা যে খুব ব্যথা করছে।
আচ্ছা বাবা যাও, আজ আর তোমাকে হোমওয়ার্ক করতে হবে না। বাবার মুখে এই কথা শুনে দৌড়ে নিজের রুমে চলে গেল রনি। আর কথাটা বলেই রাহুল বুঝতে পারে সে বড্ড বড় ভুল করে ফেলেছে। স্নেহা কোনো শব্দ না করেই রুম থেকে বের হয়ে গেল। আজ কিন্তু অফিস থেকে ফেরার সময় ডাক্তারের থেকে রনির রিপোর্টটা নিয়ে আসবে। গত সপ্তাহে চোখের হাজারটা টেস্টের সঙ্গে একটা ব্রেন স্ক্যানও করা হয়েছিল। রাহুল এসব বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় রিপোর্টখানি ডাক্তারকে দেখিয়ে যা শুনতে পায় তা যেন আজও কানে বাজে রাহুলের। রনির চোখের টেস্টে কোনো কিছুই ধরা পড়েনি, কিন্তু যা ধরা পড়েছিল তা হচ্ছে ব্রেন টিউমার। ডাক্তার তখনই মুম্বাইয়ের নিউরোলজিস্টের কাছে রেফার করেন। আর তারপর থেকে পরের দু মাস যেন জীবনটা থমকে যায় দুজনের। সার্জারি করে টিউমারটা বাদ দিলেও তেমন ফল হয়নি। সেই সার্জারির পরেই তার ব্রেনে ধরা পড়ে এক ধরনের ক্যান্সার, যার শতকরা 95% শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। গত দু মাসে স্নেহার চোখের জল শুকিয়ে গেছে, চেয়ে আছে আইসিউতে শুয়ে থাকা ছোট্ট শরীরটার দিকে। আর রাহুলের সময় যাচ্ছে ডাক্তারের চেম্বার আর ক্যাশ কাউন্টারের মাঝে। সব রকমের চেষ্টা যখন শেষের দিকে, তেমন এক রাতে রাহুল এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে কোনো এক লোক তার সামনে সামনে হেঁটে চলেছে আর তাকে বলছে, এসো রাহুল বাবু, তিনি যে তোমার জন্য অপেক্ষা করছে। রাহুল দেখে সে যেন পাথরে এক নদীর ধারে বনের মধ্যে দাঁড়িয়ে আছে। ভেসে আস পাথরের উপর দিয়ে জল বয়ে যাওয়ার মৃদু শব্দ, দূরে দাঁড়িয়ে আছে এক কালো পাথর, আর ভেসে আসছে এক ছন্দময় লাইন। দুদিন পর ছাতনা বাস স্ট্যান্ড থেকে ধুলো উড়িয়ে বাসটা ছেড়ে চলে যেতেই দেখে মনে হচ্ছিল যেন 10টা বছর পিছিয়ে গেছে রাহুলের জীবনে। আর মাঝের 10টা বছর যেন একটা স্বপ্ন ছিল। তবে 10 বছর আগের ছাতনাতলা আর এখনকার ছাতনাতলার মধ্যে পার্থক্য, এবার সে একা আসেনি, তার সঙ্গে স্নেহাও এসেছে। রাহুল ছাতনাতলায় এসে কি করতে চায় স্নেহাকে বলার পর স্নেহা আর একা ছাড়তে চায়নি রাহুলকে, সেও তার সঙ্গে এসেছে। বাস স্ট্যান্ড ছেড়ে নবীন সরকারের বাড়ির দিকে রওনা হতেই দেখা হলো তার সেই আগের ম্যানেজারের সঙ্গে। আরে স্যার আপনি? ম্যানেজার সাহেবের একটু সময় লাগলেও একটু পরে ঠাওয়ার করে নিল। আরে রাহুল বাবু, যে তো হঠাৎ এতদিন পর এই ছাতনাতলায়। আসল কথাটা বললো না সে ব্যাংক ম্যানেজারকে। না মানে আসলাম আর কি, অনেকদিনই ছিলাম কিনা এখানে, হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম একটু ঘুরে যাই আর সরকার মশাইয়ের সঙ্গে দেখা করে যাই। সরকার মশাই মানে ওই নবীন সরকারের কথা বলছেন, আপনি যে বাসায় ভাড়া থাকতেন? হ্যাঁ, তার কথাই বলছি। তাকে আর পাচ্ছেন কোথায়? সে তো আপনি এখান থেকে চলে যাওয়ার এক মাসের মধ্যেই পটল তুলেছেন। মানে সরকার মশাই মারা গেছেন? হ্যাঁ, ওই রাতে নাকি দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, আর সকালে তার মেজামায় তার মৃতদেহ খুঁজে পায়। ম্যানেজার মশাইয়ের শেষ কথাগুলো শোনার সাথে সাথে রাহুলের কানে ভেসে আসে নবীন সরকারের সেই শেষ কথাগুলো। ওই কাকটা আমার স্বপ্নে আসে, আমায় বলে তোমার মেজামায় তোমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি এই কথা শুনেই তোমাকে সাবধান করতে আসলুম, আর তুমি কিনা আমায় মেরে দিলে। তবে এসব চিন্তা মাথা থেকে ভেসে যেতে খুব বেশি সময় আর লাগলো না। সে ভাবতে লাগলো এখন সরকার মশাই ছাড়া একা একা সে কি করবে। আর এরই মাঝে স্নেহার গলা ভেসে আসলো, তুমি তো জায়গাটাতে গিয়েছিলে,
খুঁজে যেতে পারবে না? ম্যানেজার মশাই চলে যেতেই জিজ্ঞাসা করে স্নেহা, হ্যাঁ তা হয়তো পারবো, তবে যদি কোনো বিপদ হয় তাহলে? যদি হয় বা, আমাদের কি আজ আর হারানোর কিছু আছে? স্নেহার এই কথাগুলো শোনার সাথে সাথে সাহস ফিরে পেল রাহুল। পরের আধ ঘন্টায় একটা কালো মুরগি আর প্রয়োজনীয় সব কিছু জোগাড় করে নিয়ে একটা অটোতে চেপে বসে দুজনে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই তারা পৌঁছে যায় সে জায়গায় সেখানে সে আগেও এসেছিল। উদ্দেশ্য এক, কিন্তু আজ পরিস্থিতি অন্য। কিছু দূর এগিয়ে যেতেই ভেসে আসে মহুয়া ফুলের সেই ঘ্রাণ। নদীর বুকে আজ অশ্রুর কমতি নেই, বর্ষার আগেই নদীও যেন আজ অশ্রু সিক্ত, ঠিক যেন রাহুল আর স্নেহার মতো। আকাশে কালো করে এসেছে মেঘ, চারপাশে ধেয়ে এসেছে জনমের মতো অন্ধকার, আর তাদের সামনেই সেই পাথর যার সামনেই তারা আজ এসেছে। স্নেহাকে তার হাত কেটে একটু রক্ত দিতে বলাতেই একটুও দেরি করল না স্নেহা। আতপ চালের সাথে রক্ত মিশিয়ে সেই পাথরের সামনে বাড়িয়ে দিয়েই মুরগিটা শক্ত করে ধরে বসে রাহুল, আর স্নেহাকে হাতে একটা পাথর তুলে নিতে বলে। আজ স্নেহাকেই এই পুজো সম্পন্ন করতে হবে। আমি মুরগিটা ধরছি, আর তুমি তোমার হাতের যে পাথরটা ওইটা দিয়ে মুরগির মাথার উপরে সজোরে আঘাত করবে। স্নেহা পাথর নিয়ে প্রস্তুত, কিন্তু এই সময় আকাশ ভেঙে কাছে কোথাও যেন খুব জোরে একটা বাজ পড়ল, আর রাহুলের হাতে থাকা মুরগিটা ডানা ঝাপটা দিয়ে ঢুকে গেল পাশের এক ঝোপের মাঝে। রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, আর কানে একটা ফিসফিস শব্দ। রাহুল বাবু, এত ভাবছো কেন? তোমার সামনেই তো আছে, ভয় পেও না, খুব সামান্যই ব্যথা লাগে। এ কোন পরিস্থিতির মুখে আজ রাহুল, এক প্রাণ বাঁচাতে আরেক প্রাণ। রাহুলের চোখ ভেঙে অশ্রুর বান ভাসে, কিন্তু খুব বেশি ভাবার কি আজ সময় আছে তার? সজোরে একটা পাথর ধেয়ে আসে মাথার ঠিক উপরটায়। রনি এখন সম্পূর্ণ সুস্থ, মুম্বাইতে সার্জারির পর শরীরে ক্যান্সারের আর কোনো চিহ্ন নেই। সকালের ব্রেকফাস্টটা শেষ করেই স্কুলের উদ্দেশ্যে গাড়িতে চেপে বসে রনি ও শহরের বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির মালকিন স্নেহা, ওয়াইফ অফ লেট মিস্টার রাহুল।